আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। পদ্মা সেতু তৈরি করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাঙালি দুর্নীতি করে না, বললেন ওবায়দুল কাদের। 26 জুন সকাল থেকে চলবে যানবাহন। খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারের, বললেন মির্জা ফখরুল। চিকিৎসা নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা করছে বিএনপি, মন্তব্য তথ্যমন্ত্রীর। সাবেক সিইসি, ইসি ও কমিশন সচিবদের সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের বৈঠক। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী নির্বাচন সুষ্ঠু করা হবে, বললেন সিইসি। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল, ভোটারদের মন জয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অসচেতনতায় ছড়াচ্ছে অপসংস্কৃতি, বিনোদন নীতিমালা প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত আর থাকছে শুরুতেই পদ্মা সেতুর খবর। পদ্মা সেতু 25 জুন উদ্বোধনের পর 26 জুন সকাল 6টা থেকে যানবাহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, পদ্মা সেতু তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন বাঙালি দুর্নীতি করে না। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা, এটি বাংলাদেশের সম্মান ও মর্যাদার প্রতীক, এমনকি বিশ্ব ব্যাংকও ভুল স্বীকার করেছে। পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, নির্দোষ বলে কানাডার আদালত রায় দিল। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু আগামী 25 জুন উদ্বোধন হতে যাচ্ছে। এই সেতুর উদ্বোধন হলে বদলে যাবে যশোরের আর্থ সামাজিক উন্নয়ন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় প্রায় 3 কোটি মানুষ সুবিধা পাবে। প্রতিনিধি শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিদ। পদ্মা সেতুর কারণেই বদলে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পিছিয়ে পড়া 21টি জেলার আর্থসামাজিক চিত্র। যোগাযোগের ক্ষেত্রে যেমন পদ্মা সেতু পুরো দেশকে এক সুতোয় বাঁধতে যাচ্ছে, তেমনি দক্ষিণ পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে শিল্প কারখানা গড়ে ওঠার অপার সম্ভাবনা তৈরি করছে। পদ্মা সেতু চালু হতে যাওয়ায় আনন্দে বাসছেন যশোরের মানুষ। এখানকার সব শ্রেণীর পেশার মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সেতু উদ্বোধনের ফলে যাতায়াত, চিকিৎসা, শিল্প ও কৃষিতে আসবে সফলতা। পদ্মা সেতুর বাস্তবায়নের ফলে দক্ষিণবঙ্গের মানুষদের চিকিৎসা ক্ষেত্রে এক বড় সফল দেখতে পাবে এবং তারা খুব সহজেই উন্নত চিকিৎসা নিতে পারবে। ক্ষতিগ্রস্ত হতো ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত হতো আমাদের কৃষকরা। এক্ষেত্রে আমাদের কৃষকদের এই ঝুঁকিটা অনেকটা কমে যাবে। যারা ব্যবসা করি, আমাদের ব্যবসা ঢাকা কেন্দ্রিক, আমাদের ঢাকায় যাওয়া আসাই লাগে, আমরা ঢাকায় যাওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হবে। এই সেতু নির্মাণের ফলে পণ্য ও জনপরিবহন সহজ হবে, এতে করে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করছেন জেলা প্রশাসক। এই পদ্মা সেতু নির্মাণের ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে। আমাদের এই যশোর অঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগ, যাতায়াত, পণ্য এবং জনপরিবহন অত্যন্ত সহজতর হবে, এতে ব্যবসা বাণিজ্য অনেক সুবিধা পাবে। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারকে নিতে হবে। এই সময় গণতন্ত্র রক্ষায় নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের দাবি জানান দলটির নেতাকর্মীরা। আলতানভীর নামাজের রিপোর্ট। রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করানোর দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণে ডাকা বিক্ষোভে অংশ নিয়ে দলের মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশের গণতন্ত্রকে অনেক আগেই ধ্বংস করেছে আওয়ামী লীগ। আজকে যদি ইউরোপ আমেরিকার শাসন থাকতো, জাপানের শাসন থাকতো, ওটাই হচ্ছে আসল আইনের শাসন। মানুষের একটাই আকাঙ্ক্ষা, শেখ হাসিনার পতন,
এবং গণতন্ত্র ফিরে আসা। শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশ থেকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। দীর্ঘ 9টি বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে থেকে আপোষহীনভাবে নেতৃত্ব দিয়ে যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তিনি আজকে বিদেশে চিকিৎসা পাবেন না। এটির কারণ কি আপনারা জানেন? একটি মাত্র কারণ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ। বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওবায়দুল কাদের সাহেব বলেছেন সরকার কোনো দায় নেবে না, সরকারকেই দায় নিতে হবে। আজকে দেশের বেগম খালেদা জিয়ার আল্লাহ না করুক যদি কোনো অঘটন ঘটে এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। যে কোনো পন্থায় আওয়ামী লীগ ক্ষমতা থাকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আমরা বরাবরই ওই শক্তির সঙ্গে আঘাত করেছেন যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। আলতান ফিরনাওয়াজ, মাইটিভি, ঢাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক দুরভিসন্ধি করার অপচেষ্টা করছে। দুপুরে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আগুন নিয়ে খেললে সে আগুনে বিএনপির পরিণতি হবে ভয়াবহ। রাকিব হাসানের রিপোর্ট। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে রাজনীতি করছে বিএনপি। তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরত যাবেন, বিদেশ নেওয়ার যে দাবি এটা হচ্ছে একটা রাজনৈতিক দাবি, রাজনৈতিক দুরভিসন্ধি থেকে এই বিদেশ নেওয়ার দাবি তার উপস্থাপন করেন। মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপিকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা পরিষ্কার বলতে চাই আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে এই আগুনে পুড়ে মরবে। এদিকে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা। আসলে সেটি -2 ছিল না, -1 ছিল, কারণ একজন তো জনমন থেকে এমনিই মাইনাস, কারণ উনি তো জনগণের জন্যই কাজ করেন না। যে প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে দেশের রক্ষক হয়ে এতিমের অর্থ আত্মসাত করে সে তো জনগণের নেতা হতে পারে না, আর যাই হোক। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে সাজা প্রদানকারী সংশ্লিষ্ট আদালত হতে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের রিট আবেদনের ওপর জারি করা রুলের বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি। রেজা রায়হানের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর রিট আবেদনের শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। এ সময় বেগম জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের আইনজীবী জানান এক্ষেত্রে খালেদা জিয়াকে সাজা প্রদানকারী সংশ্লিষ্ট আদালতের অনুমতি নিতে হবে। আদালতে ওনার যে দুটি মামলায় সাজা, জিয়ার অরফানেজ ট্রাস্ট এবং জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট হাইকোর্টে পেন্ডিং, সেখানে এসে ওনাকে বলতে হবে। অপরদিকে রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করতেই জিয়া পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তারেক জোবাইদা রহমানের পক্ষের আইনজীবীর। জিয়া পরিবার তথা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর জোবাইদা রহমান, জিয়া পরিবারের বিরুদ্ধে টোটাল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের রিট আবেদনের উপর জারি করা রুলের বিষয়ে শুনানির জন্য আগামী 19 জুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। রেজা রায়হান, মাইটিভি, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী নির্বাচন ভালো করা সম্ভব, তবে আইন পরিবর্তন না করলে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় থেকেই যাবে। সকালে সাবেক সিইসি নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের সঙ্গে সংলাপকালে এসব কথা বলেন তিনি। বৈঠকে যোগ দেন সাবেক সিইসি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ডক্টর এ টি এম শামসুল হুদা
ও কে এম নুরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক সচিব মোহাম্মদ সাদিক, জেসমিন টুলি ও মোহাম্মদ আবদুল্লাহ সহ বেশ কয়েকজন। পালনের চেষ্টা আমরা করে যাচ্ছি এবং করে যাব শেষ পর্যন্ত। তো সেই দায়িত্ব পালনে আপনাদের তরফ থেকে, আপনারা অতীতে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, যেভাবে দায়িত্ব পালন করেছেন, আমাদের জন্য আপনাদের যে উপদেশগুলো রয়েছে, যে পরামর্শগুলো থাকবে, সেগুলো যদি স্যার আপনারা আমাদেরকে অবহিত করেন, আমরা আমরা বৃদ্ধ হব। আগামীকাল রাত 8টায় শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে নির্বাচনী ইশতেহার ঘোষণা আর নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে প্রচারণা চলছে। সকাল থেকে রাত পর্যন্ত সাধ্যমতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। প্রতিনিধি আবু মোসা রিপোর্ট। আগামী 13 জুন শেষ হচ্ছে কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা, আর তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত বলছেন, যারা আওয়ামী লীগ ও নৌকাকে ভালোবাসে সবাই নৌকার পক্ষে কাজ করছে। আমার ওদিকে তারা যারা আওয়ামী লীগকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসে এবং নৌকাকে ভালোবাসে বলেই নৌকার মাঝি হওয়ার চেষ্টা করেছিল, আমরা সবাই চেষ্টা করেছি, সবাইকে আর নমিনেশন দেওয়া যায় না, নেত্রী আমাকে দিয়েছে। অপরদিকে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষু বলছেন, আবারও নির্বাচিত হলে নগরীর অসমাপ্ত 30 ভাগ কাজ শেষ করতে চান তিনি। আসলে আমি গত দুইবার তো ইস্তেহার দিয়েছি, দুইবার সাবেক মেয়র, তো ওই জন্য যে ইস্তেহার দিয়েছি সবগুলি আমি সম্পূর্ণ করতে পারি না কাজ, বাট কাজ করার জন্য আল্লাহ কামিয়াত করে কাজ করার জন্য চেষ্টা করব। আরেক স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সার ঘোষণা করেছেন 13 দফা নির্বাচনী ইশতেহার, নির্বাচিত হলে নিরাপদ ও সম্প্রীতির কুমিল্লা ঘটতে চান তিনি। আমি যেমনটি চাই, সবার জন্য আবাসন, তিন নম্বর হচ্ছে দুর্নীতি, কিশোর গ্যাং, মাদকসহ সামাজিক বেদী ও নৈতিক শক্তির পুনরুদ্ধার, এইভাবে আমি একটা কুমিল্লাটাকে আমি গড়তে চাই। এদিকে নগরীর 27টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচারণা। শেষ মুহূর্তে বিভিন্ন দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লায় সব প্রার্থীরা। আবু মুসা, মাইটিভি, কুমিল্লা। জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, বরাবরের মতো এবারও জনবান্ধব বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। তবে পাচার হওয়া কালো টাকা সাদা করার সুযোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তারা। এদিকে বিএনপি সমর্থিত সংসদ সদস্যরা জানান, নতুন বাজেটে এবারও এক শ্রেণীর মানুষকে সুবিধা দেওয়া হয়েছে। তাকে আন্তরিক ধন্যবাদ। অষ্টম, আমদানির যথাযথ মূল্য নির্ধারণ। সংস্কৃতি আর বিনোদন হচ্ছে হৃদয়ের খোরাক। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে যা চলে এসেছে মানুষের হাতের মুঠোয়, কিন্তু কিছু ব্যক্তি বিশেষের অসচেতনতায় ছড়াচ্ছে অপসংস্কৃতি। টিকটক, লাইকি ও ভিগো লাইভ সহ বেশ কিছু অ্যাপের মাধ্যমে ছড়ানো হচ্ছে অশ্লীলতা। তাই অপসংস্কৃতি বন্ধে বিনোদন নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। উন্নত দেশগুলোতে যখন ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করছে ইতিবাচক কাজে, ঠিক তখন বাংলাদেশের তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষকে প্রযুক্তি ধাবিত করছে উল্টো পথে, ফেলে দিচ্ছে মাদকাসক্তের মতো আসক্তির এক ভয়াল থাবায়। আসা যাক টিকটক, ভিগো লাইভ কিংবা লাইকির মতো অ্যাপসের কথায়। এই অ্যাপসগুলো এখন তুমুল জনপ্রিয় তরুণ তরুণী সহ সব বয়সের মানুষের কাছে। নিজের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা আর যোগ্যতা উপস্থাপন করতে এই প্ল্যাটফর্মগুলোকেই বেছে নেওয়া হচ্ছে। ওইখানে টিকটক মানেই চলে আনকমন জিনিস, মানে এক একজনের পারফরমেন্স দেখায় এক একজন, অনেকের পছন্দ তার জন্য। আমার টিকটক ভালো লাগে, টিকটক ছাড়া আমি বাঁচি না। অ্যাপসগুলোতে বেশি আসক্ত হচ্ছে শিশু কিশোররাও। খারাপ দিকগুলো আছে, এগুলো ক্যাভয়েড করাটা আমার জন্য মনে হয় যে ভালো দিক, কারণ কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, প্রোগ্রাম ও অ্যাপস এখন সব তাদের মগজে গেঁথে গেছে। শিক্ষণীয় বিষয়ের অভ্যন্তরে লুকিয়ে থাকা অশ্লীলতার ছাপ এখন প্রকাশ পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই এবার আসা যাক বাস্তবতা আসলে কি, কোথায় গিয়ে থমকে দাঁড়িয়েছে আমাদের সংস্কৃতি ও সমাজ ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব। চলুন এবার দেখা যাক ছোট্ট শিশুরা কি বলছে। খাবার খাওয়া ভালো লাগে না, সেজন্য টিকটক বেশি দেখি। আমি টিকটক ছাড়া ভাত খাই না,
কিছু করি না আমি। বিচিত্র চিন্তা জগৎ, অ্যাপসের আচরণ ও অনুকরণীয়তা যে বাড়ছে তার প্রমাণ মেলে অভিভাবকদের ভাষায়। টিকটকের কিছু কিছু বিষয় আছে যেগুলো শিক্ষণীয়, কিন্তু অনেক সময় দেখা গেল টিকটকের লগে বাজে কিছু ছবি দেয়। অ্যাপসগুলোর বদলতে কিশোর গ্যাং বেড়ে চলেছে বলে মনে করেন সংস্কৃতিবিদ আব্দুল কুদ্দুস। যে রোমহর্ষক ঘটনাগুলো দেখেছে যদি অনুপ্রাণিত তাহলে দায়টা কার? একটা ছেলে মেয়ের ভালো মন্দ বুঝতে পারলো না, জ্ঞানের বিকাশ ঘটলো না, আপনি তার হাতে পৃথিবীর সমস্ত প্রযুক্তি তার হাতে দিয়েছেন, তাহলে এটার অপব্যবহার হতে তো বাধ্য। সার্বিক বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কি বলছেন? কাজে এই অ্যাপসগুলো প্রয়োগ অবশ্যই আমরা আহ্বান করব, আমরা সানন্দে তাদেরকে স্বাগতম জানাবো, কিন্তু তার অপব্যবহার আমরা কখনোই এটাকে সাপোর্ট করতে পারি না। প্রযুক্তিকে ইতিবাচক ও শিক্ষণ হিসেবে গ্রহণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই অপব্যবহার রোধে আমাদের মানে সম্মিলিত চেষ্টা থাকতে হবে। তাহলে রাষ্ট্রগত তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে। অবশ্য দপু, মাইটিভি, ঢাকা। পরিবেশ নিশ্চিত করতে পারলে পদ্মা সেতু চালু হওয়ার পর আগামীতে দক্ষিণাঞ্চল দেশের সবচেয়ে উন্নত এলাকা হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। পদ্মা সেতুকে প্রধানমন্ত্রীর দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সততার বিজয় গাথা বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজ আউল করিম। রাজধানীতে এক সেমিনারে এসব মন্তব্য করেন তারা। ইতিমধ্যেই বরিশাল সহ দক্ষিণাঞ্চলের পর্যটন এলাকার অবকাঠামো গড়ে তুলতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সহ সেমিনারের অন্যান্য বক্তারা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ আয়োজিত পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের স্বপ্নবুনন শীর্ষক সেমিনার। পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, তবে পরিকল্পিত শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ দেন সেমিনারে অংশ নেয়া মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ। আমরা বুড়া সংযোগ নিয়ে কাজ করছি এই মুহূর্তে, ইনশাআল্লাহ আমি মনে করি আমরা এই আরেক স্বপ্নের কাছাকাছি আছি, আর আরিয়াল খাবিজও আমি ইয়ে করবো। পদ্মা সেতুর জন্য আমরা কীভাবে দক্ষিণাঞ্চলের মানুষ আমরা লাভবান হতে পারি, প্ল্যান্ড ওয়েতে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা মনে করি আমরা এই পদ্মা সেতু বিশেষ করে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হব। গ্রেটার বরিশালে অনেক জায়গায় অনেক সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার সমস্ত দ্বার বদ্ধ ছিল যোগাযোগ ব্যবস্থার এই দিনহীন অবস্থার কারণে। আজকে সেটা হয়েছে, অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হলো এই পদ্মা সেতুর নির্মাণের মধ্য থেকে। পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়ন নিয়ে ভাবার কথা বললেন সেমিনারের বক্তারা। পদ্মা সেতুর পরে বরিশালের দিকে যে রাস্তা, বরিশালের সাথে যে ডেভেলপমেন্ট হওয়ার কথা, পায়রা বন্দর এবং সব মিলে সেই ডেভেলপমেন্ট কিন্তু খুব মন্থর গতিতে চলছে। যেই স্বপ্নটা আমাদের ছিল সারা বাংলাদেশের মানুষের, পদ্মা সেতু, এই পদ্মা সেতু আজ আমাদের বাস্তব। সবগুলো নিয়েই হয়তো সরকারেরও পরিকল্পনা আছে। মালদ্বীপ দক্ষিণাঞ্চলে অসংখ্য রয়েছে, শুধু পরিকল্পনা নেয়ার অভাব। দক্ষিণাঞ্চলে যাতে উদ্যোক্তা তৈরি হয় এমন শিক্ষার উপর জোর দিতে সেমিনারে আহ্বান জানান বক্তারা। আমরা স্বাবলম্বী হব দরিদ্র। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন পদ্মা সেতু উদ্বোধনের কারণে এসএসসির 25 জুনের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে 24 জুন। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান এবারও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে 3 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টায়। এসএসসি পরীক্ষার কারণে আগামী 15 জুন থেকে 7 জুলাই পর্যন্ত দেশের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। 2022 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলের নদ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের মাঠ। বিপদসীমার ছুঁই ছুঁই করছে তিস্তা নদীর পানি। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে 4টি ইউনিয়নের 30,000 মানুষ, তলিয়ে গেছে 107 হেক্টর জমির ধান, পাট ও শাকসবজি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। 21 বিদ্যালয়ে পানি ওঠার ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। লালমনিহাট তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 0.10 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।
এদিকে চব্বিশ ঘন্টা বেড়েছে করতোয়া, যমুনা, ব্রহ্মপুত্র, পদ্মা সহ সব বড় নদীর পানি। চকবাজারের ফ্যান্সি মার্কেটের কেয়ারটেকার হত্যার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হত্যাকারীকে গ্রেফতারের কথা জানান ডিএমপি লালবাগ জোনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জসিম মোল্লা। তিনি জানান, চার দিন আগে চকবাজারের ফ্যান্সি মার্কেটের কেয়ারটেকার আলাউদ্দিনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে জাহাঙ্গীর। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। কুমিল্লা সিটির উন্নয়নে নৌকাকে বিজয়ী। দুঃখিত, এবার প্রবাসের খবর। কুমিল্লা সিটির উন্নয়নে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত কুমিল্লার প্রবাসীরা। প্রবাসে থাকা কুমিল্লার রেমিটেন্স যোদ্ধাদের কাছে গুরুত্বপূর্ণ এই সিটি কর্পোরেশন নির্বাচন। দেশের 1 কোটিরও বেশি মানুষ এখন প্রবাসী। এর মধ্যে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে সবচেয়ে বেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কুমিল্লা বিভাগের। তাই প্রবাসীদের প্রিয় শহর নিয়ে প্রত্যাশা ও কৌতূহল অনেক বেশি। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা শাহানা বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাহরাইন প্রবাসী বরিশালবাসী। মোহাম্মদ কামরুল জামান রুবেলের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নূর। শাহিন শিকদার ও সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমদ, আওয়ামী লীগ বাহরাইন শাখার সাধারণ সম্পাদক এম এ হাশেম, যুবলীগ বাহরাইন শাখার সভাপতি মুজিবুর রহমান। বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরিশাল সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। জেদ্দায় প্রথম বাংলাদেশি মালিকানাধীন ডিএমসি গ্রুপের প্রতিষ্ঠান আল রাকি পলি ক্লিনিকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির ডিরেক্টর আতিকুর রহমানের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন। এ সময় বেলাল হোসেন ও মোহাম্মদ ফিরোজের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মার্কেটিং ডিরেক্টর জাকির হোসেন সহ আরও অনেকেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অস্ত্র ভান্ডার ফুরিয়ে আসছে, নেই ঔষধ। পশ্চিমা দেশগুলো যেন দ্রুত অস্ত্র ত্রাণ সামগ্রী পাঠিয়ে সাহায্য করে সেই অনুরোধ জানিয়েছে ইউক্রেন। শুধু গোলাগুলিই নয়, এবার ইউক্রেনের শহরে ছড়িয়ে পড়েছে মরণ রোগও। সেখানে দেখা দিয়েছে কলেরার প্রাদুর্ভাব। অপরদিকে ইউক্রেনের 3টি বিমান ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত জুবায়ের রহমানের রিপোর্টে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর 100 দিন পার করেছে ইউক্রেন। এরই মধ্যে ফুরিয়ে আসছে অস্ত্র ভাণ্ডার, নেই ওষুধও। পশ্চিমা দেশগুলো যেন দ্রুত অস্ত্র ও ত্রাণ সামগ্রী পাঠিয়ে সাহায্য করে সেই অনুরোধ জানিয়েছে দেশটি। এদিকে যত সময় যাচ্ছে ততই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি। যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার অন্যতম লক্ষ্য ছিল ইউক্রেনের পশ্চিমে অবস্থিত বন্দর শহর মারিউপোল। লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই শহর। বাড়িঘর বলতে আর কিছুই নেই। রাস্তাঘাটে দিনরাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রুশ সেনার গোলাবর্ষণে কমপক্ষে 100 মানুষের মৃত্যু হয়েছে। এই মৃতদেহ সরানোর কোনো ব্যবস্থাই নেই। পচাগলা দেহ থেকে বের হচ্ছে দুর্গন্ধ, সেগুলোর উপর মাছিও ঘুরে বেড়াচ্ছে, আর তা থেকে বিভিন্ন সংক্রামক রোগও ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আমাশয় ও কলেরার মতো রোগ দেখা দিয়েছে। 20,000 বাসিন্দার এই শহরের উপর হামলা চালিয়েছে রুশ সেনা। দুর্ভাগ্যজনকভাবে এই সংক্রমণগুলো ছড়িয়ে পড়ায় আরও হাজার হাজার মারিউপোলবাসীর প্রাণ যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুশ সেনার নৃশংস রূপ তুলে ধরতে গিয়ে মেজর ভাদিম বেচঙ্কো জানান, যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের লাশ কুয়ায় ফেলে দেওয়া হয়েছে, ফলে পচাগলা দেহ থেকে পানীয় সংক্রমিত হয়ে পড়েছে। যারা ওই পানি খাচ্ছেন তারাই অসুস্থ হয়ে পড়ছেন। অপরদিকে ইউক্রেনের 3টি বিমান ভূপাতিত করার দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক। এবারে খেলা সংবাদ।
তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট তুলে নিতে না পারাকে দুর্ভাগ্য বলছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। তবে এই ম্যাচে জামাল ভুঁইয়াদের লড়াই ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এদিকে এই ম্যাচে পয়েন্ট অর্জন করা উচিত ছিল বলে মনে করেন খেলোয়াড় ইব্রাহিম। ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যাশা করছেন তিনি। তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের পর আজ অনুশীলন করেনি বাংলাদেশ দল। হোটেল, জিম ও সাঁতারেই সময় কাটিয়েছেন ফুটবলাররা। এশিয়ান কাপ বাছে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার বিকেল 5টায় স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাস্ট পর্যন্ত লাক ফেভার করেনি, আমরা এই জন্য পয়েন্ট পাইনি। আমরা অন্তত একটা পয়েন্ট পাওয়ার পাইতে পারতাম। আমাদের প্লেয়াররা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, যদি ব্যাড লাক থাকে সেটাই হয়েছে গতকাল, আর যদি ব্যাড লাক না হতো অবশ্যই আমরা ম্যাচটা জিততাম। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12:30 মিনিটে দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।